সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জেনে খুশি হবেন যে দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে। অনেক চিন্তা ভাবনার পর নিয়ম নীতির আধুনিকায়ন করে একটি সুসংহত পদ্ধতি প্রস্তুত করেছে বাংলাদেশ পুলিশ। নতুন এ পদ্ধতিতে 60টি ধাপে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, যেখানে অনলাইনে সঠিক তথ্য দিয়ে আবেদন করার পর আবেদনপত্রটি পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক নির্ধারিত নিয়োগবিধি অনুযায়ী কম্পিউটারের মাধ্যমে ওয়েব বেসড স্ক্যানিং করা হবে। এখানে প্রার্থীর তথ্য সঠিক থাকলে প্রার্থীর মোবাইলে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এই অ্যাডমিট কার্ড দিয়ে পরবর্তী যে ধাপগুলো রয়েছে বা পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো এই নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করা হবে এজন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক একটি ভিডিও ডকুমেন্টারি তৈরি করে প্রকাশ করা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আপনি একজন প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ার পুরো ধাপগুলো জেনে নিতে পারবেন বা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিতে পারবেন যে কীভাবে প্রস্তুতি নিলে বা কী কী যোগ্যতা থাকলে একজন প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে পারেন। তো এই ভিডিওটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা প্রবেশ করে অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে কীভাবে পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে হবে বা কী কী শারীরিক যোগ্যতা থাকতে হবে, কীভাবে পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বা কী কী পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে, সম্পূর্ণ বিষয়টি আপনি জেনে নিতে পারবেন এই ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে। যেহেতু এই প্রথম বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি হবে কম্পিউটারের বেসড বা কম্পিউটারের সিস্টেমের মাধ্যমে বা একটি নতুন নিয়মের মাধ্যমে, সুতরাং এই নিয়মটি অবশ্যই আপনি অবগত হতে হবে, নতুবা বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের পর হয়তো সেই পরিমাণ প্রস্তুতি নিতে পারবেন না বা আপনার যোগ্যতা থাকলেও আপনি সেখানে অনেকটা ব্যর্থ হতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এই হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের যে প্রাথমিক তথ্যটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এই ভিডিওটি বা এই তথ্যটুকু আপনার ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।